নমস্কার বন্ধুরা, এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি খবরের ভিডিও তোমাদের সকলের সামনে নিয়ে আসলাম। এই মুহূর্তে যে চাকরি খবরটি প্রকাশিত হয়েছে, এটি পশ্চিমবঙ্গের প্রায় 33টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে হবে বিনামূল্যে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলেমেয়ে উভয় কিন্তু আবেদনযোগ্য এই পোস্টগুলির জন্য। কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত জগতের বিস্তারিত তথ্য, বয়সের সীমা, কীভাবে আবেদন করবে, সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই জন্য অতিবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতিবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তাই যখনই কোনো চাকরি খবরের ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল আপলোড করব, তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন আমাদের পৌঁছাবে। এবং অতিবশ্যই ভিডিওটি লাইক করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। প্রথমে তোমাদেরকে আবেদন ফর্মটি জানিয়ে দিই। এই হচ্ছে আবেদন ফর্মটি বন্ধুরা। এই আবেদন ফর্মের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন অথবা আমাদের এক্সাম অ্যান্ড টেকনিক গাইড ইউটিউব চ্যানেলের টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে। এই আবেদন ফর্মটি তোমাদের A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর যে ব্লক থেকে তোমরা বিলং করছো সে ব্লকের নাম, ডিস্ট্রিক্টের নাম, নিজের রেশন কালার পাসপোর্ট সাইজের ফটো, নিজের নামটি তোমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে, হাজব্যান্ড অথবা ফাদার নেম, নিজের ব্লক, সাবডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং টেলিফোন নাম্বার অথবা ফোন নাম্বার তোমরা বসাতে পারো। এখানে গ্রাম পঞ্চায়েতের যে প্রামাণ্য রেশন হোক কিনা সেটা তোমাদের বসাতে হবে। ডেট অফ বার্থে তোমাদের সম্পূর্ণ বসাতে হবে এখানে সঠিকভাবে। ক্যাটাগরি জেনারেল, SC, KST, KOBC সেটা তোমাদের এখানে সঠিকভাবে বসাতে হবে। এবং ন্যাশনালিটি মেল কি ফিমেল সেটি তোমাদের এখানে উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার রেকর্ডগুলি তোমাদের এখানে সম্পূর্ণ বসাতে হবে। পাস করেছ, ডিভিশন অথবা গ্রেড অথবা ক্লাস এই ধরনের কিন্তু তোমাদের সম্পূর্ণ সঠিকভাবে বসাতে হবে। কাজের অভিজ্ঞতা থাকলে সেটা তোমরা এখানে বসাতে পারো। শেষে তোমরা ডেট, প্লেস এবং সিগনেচার বসিয়ে এর সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি তোমাদের সেলফ অ্যাটেস্ট করে নির্দিষ্ট স্টেশনে তোমাদের পাঠিয়ে দিতে হবে। এই ধরনের কিন্তু তোমরা কোন ব্লকে কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত এখানে পেয়ে যাবে। বিভিন্ন তোমাদের ব্লকে অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, তোমরা তোমাদের সুবিধামতো এটি দেখে নিতে পারো। আবেদন ফর্মটি জমা করার লাস্ট ডেট বলা হয়েছে 16 এপ্রিল 2024 পর্যন্ত। বন্ধুরা, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 মার্চ 2024। বিজ্ঞপ্তি নাম্বারটি যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে 01/DPHC/AZP/2024। অফিস অব দ্য হাওড়া জেলা পরিষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যেটা বলেছে, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ফর গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিজ আন্ডার স্টেট বাজেট হেড ইন রেসপেক্ট অফ মেমো নাম্বার। এখানে তোমাদের যেটা বলা হয়েছে যে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত লেভেলে। অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর দ্য ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার 31টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার 2টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যেটা বললাম যে ভারতে যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কী রাখা আছে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ প্রার্থীকে এই পোস্টে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে, ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের এই বোর্ডে অন্তর্ভুক্ত অথবা এই সমতুল্য। প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে ফর হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির জন্য বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি BHMS ইন হোমিওপ্যাথি ফ্রম আ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট রিকগনাইজ বাই সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি। আয়ুর্বেদিক এই পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ BAMS ইন আয়ুর্বেদিক ফ্রম আ ইউনিভার্সিটি অফ ইটস ইকুইভ্যালেন্ট অ্যাজ রিকগনাইজ আন্ডার দ্য ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970। প্রার্থীকে অবশ্যই কিন্তু আয়ুর্বেদিক ডিগ্রি পাশ হয়ে থাকতে হবে। ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল 1970 এই ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত যে কোনো ইনস্টিটিউট থেকে তবে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়সের সীমা রাখা হয়েছে, এজ অফ ক্যান্ডিডেট ফর পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ইন গ্রাম পঞ্চায়েত ডিসপেন্সারি শ্যাল বি নট মোর দ্যান 50 ইয়ার অ্যাজ অন
01/01/2024. It is relaxable for 5 years of SC ST candidate and 3 years of OBC candidate. প্রার্থীর বয়সের সীমা গণনা হবে 1/1/2024 হিসেবে। ঊর্ধ্ববয়স রাখা হয়েছে 50 বছর বয়স পর্যন্ত, যেখানে এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ নিয়ম যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ল্যাঙ্গুয়েজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিক অ্যান্ড রাইটিং। প্রার্থীকে অবশ্যই কিন্তু বাংলা লিখতে এবং বলতে কিন্তু জানতে হবে, তবে কিন্তু এই পোস্টের জন্য অগ্রাধিকার পাবে এবং ভারতের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানে প্রার্থীরা আবেদনযোগ্য। বলে রাখি, এই পোস্টে চাকরি পেয়ে গেলে তোমাদের প্রতি মাসে স্যালারি কী রাখা হবে। এই পোস্টে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে প্রতি মাসে তোমাদের 16,000 টাকা পার মান্থে স্যালারি দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দিবে? 1 কপি সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটো, অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন বা সার্টিফিকেট হিসেবে। মার্কশিটগুলি তোমাদের অবশ্যই দিতে হবে শিক্ষাগত যোগ্যতার। এনি 3 অফ এপিক আধার, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক বুক সার্টিফিকেট তোমাদের দিতে হবে, যে কোনো একটি হয়তো, অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা রেশন কার্ড, পাসপোর্ট অথবা ব্যাংকের বুক, যে কোনো একটি, যে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে ডকুমেন্টস দিতে হবে। সেলফ ডিক্লারেশন অফ প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে। এইসব ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু আবেদন করা ফর্মের সাথে তোমাদের দিতে হবে। নিচে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ব্লক রাখা হয়েছে। এই ব্লকে তোমরা যেই গ্রাম পঞ্চায়েত আবেদন করবে সেই গ্রাম পঞ্চায়েতের যে ব্লক, সেই ব্লকে গিয়ে সরাসরি আবেদন ফর্মটি তোমরা জমা করতে পারবে। আবেদন ফর্মটি জমা করার লাস্ট ডেট বলা হয়েছে 16 এপ্রিল 2024 পর্যন্ত। এবং বলে রাখি, এখানে প্রার্থী বাছাই করা হবে অ্যাকাডেমিক স্কোরের উপর এবং ইন্টারভিউর মাধ্যমে। কোনো ধরনের লিখিত পরীক্ষায় কিন্তু এই পোস্টগুলিতে চাকরি পাওয়ার জন্য তোমাদের দিতে হবে না। তো এই ছিল কিন্তু বন্ধুরা চাকরির খবরটি, যেটা তোমাদের হাওলা জিলা পরিষদের বিভিন্ন ব্লকে অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এবং হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পোস্টে। আশা করি এই চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একবার লাইক করবে, শেয়ার করবে সবার কাছে, যেন সবার কাছে পৌঁছায়। এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।